গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আবার কাজকর্ম কিছুটা সারাশুরির পর। সত্যি করে সন্দীপের একটা ভিডিও দেখার পর মনটা আর মানে কি বলবো, এত খারাপ হয়ে গেল না কি বলবো। সত্যি আজকে সন্দীপের মুখটা দেখে না চোখের জল ধরে রাখতে পারছি না। ছেলেটা একদম ভেঙে পড়েছে। কেন গো তোমরা এইরকমভাবে একটা মানুষকে এইরকম কষ্ট দেওয়ার জায়গায় উঠে পড়ে লেগেছো? আমি টুনটুনির পরিবারকে বলছি, টুনির পরিবারটা একদম এই পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর কোনো কিচ্ছু নয়। তো চলো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে কিছু কথা বলতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। না সত্যি ভালো কে আর আছি? আমরা কেউই কি ভালো আছি? না, কেউই ভালো নেই। কেন বলো তো? কারণ আমরা যারা ক্রিয়েটার তারা কিন্তু এই ভিউয়ার্সদের সাথে আর ক্রিয়েটারদের সাথে একটা বেশ সম্পর্ক তৈরি হয়ে যায়। তাদের ভিডিও দেখতে দেখতে তাদের সাথে কোথায় যেন একটা রিলেটেড মানে রিলেশন তৈরি হয়ে যায় দূর থেকেই। কিন্তু তবুও তাদের পরিবারে কিছু হলে, যাদেরকে ভালোবাসি তাদের পরিবারে কিছু হলে পরে আমাদের মনেও কিন্তু একটা বিরাট প্রভাব পড়ে, তাই না? আমরা কিন্তু তাদের ভিউয়ার্স, তা আমরাও তাদের ভিডিওগুলো দেখি। তখন যখন তাদের মধ্যে কোনো অশান্তি, কোনো রাগ দুঃখ, কোনো মানে বাচ্চার সংক্রান্ত কথা, শরীর খারাপ, যাই হোক না কেন, তাদের বাড়ি, তাদের ঘুরতে যাওয়া, সবটাই আমাদের মধ্যে আনন্দ দুঃখ সব কিছু মিলিয়ে মিশিয়েই হয়। আজকে যে জিনিসটা, আজকে যে ভিডিওটা দেখলাম সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। রাত্রে যতটা দেখতে পেলে ওটা শেষ করে আবার মানে রাত্রেবেলায় এমন কিছু মানে চিন্তায় পড়েছিলাম, তো যার জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলায় আবার ব্লগটা এন্ড করবার জন্য তোমাদের সামনে এলাম। আর কিছু কথা বলার আছে, কিছু সাংঘাতিক কিছু ডিসিশন নেবার জন্য তৈরি হয়ে গেছি। তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত, তাই সকালবেলা এন্ডিংয়ে এসে কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাইছি। তো সেটা হলো, কালকে রাত্রে অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে আমার, আমার অ্যাডভোকেটের সঙ্গে। তো আর ওইদিকে ওনারা মানে বিপক্ষ যে অ্যাডভোকেট আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তবে আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়েছে। তো তোমরা অনেকেই বলছো গেম চলছে, এ চলছে, ও চলছে, তার মধ্যে আমি যাচ্ছি না। তো কী চলছে না চলছে সেটা তো আইডিয়া করে ওরকম কিছু মানে সিদ্ধান্ত নেওয়া যায় না। তো তারা বলছেন অনেকগুলো কেস সাজিয়েছেন আমার বিরুদ্ধে, তো সেই সব কেসগুলো করবে। আর তার আগে আমার অ্যাডভোকেটকে জানিয়েছেন কেসগুলো এখনও পর্যন্ত করেনি, তো সামনে করতে চলেছে। তো আমরা যদি মিউচুয়ালে বসি তো কেসগুলো করবেন না, আর যদি মিউচুয়ালে না বসি তাহলে কেসগুলো করবে, এভাবে বলেছে। তো এবার রাত্রে সবাই মিলে চিন্তা ভাবনা করে আর কোনো ডিসিশান নিতে পারিনি, যার জন্য তোমাদের সামনেও কিছু বলিনি বা মন মেজাজও খারাপ ছিল, ডিসিশান নিতে পারছিলাম না, তো সেই কারণে আর ক্যামেরা অন করিনি। তো সকালবেলা ক্যামেরা অন করেছি এই কারণে যে রাত্রিবেলায় শুয়ে শুয়ে আমি কিছু ডিসিশান নিয়েছি, আর সেটাই তোমাদেরকে বলবো। এখনও মা বাবাকে কিছু বলিনি, তো তাদের কী সিদ্ধান্ত হবে জানি না, তবে আমার ডিসিশান তোমাদেরকে জানিয়ে দিই। মা বাবার ডিসিশান মা বাবাই জানাবে, বা তাদের সাথে কথা বলে আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো, প্রথমেই আমি বলেছি যে আমি হাতে পায়ে ধরতে একদম রাজি নই কোনো পরিস্থিতিতেই না, কারণ যা দেখে আসলাম এতদিন, তারপরে তাদের হাতে পায়ে ধরবো এটা আমার যেন সত্যি ইগোতে লাগছে, ইগোটা প্রচণ্ড কাজ করছে এখন। তাদের হাতে পায়ে ধরার মতন আমার একদম ইচ্ছে নেই, তো সেটা আগেও তোমাদেরকে বলেছি। তো সেই কারণেই আমি ডিসাইড করে নিয়েছি যে বুকে পাথর রেখে ছেলের আশা আমি আর করব না আজকের থেকে, আমি কিষানুর আশা আর করছি না আজকের পর থেকে। তো কেস খামারি অনেক রকমের সাজিয়েছে কিষানুর কাস্টডির জন্য, তারপরে আমার ওপরেও মোটামুটি 4-5টা কেস সাজিয়েছে, মোটামুটি 5-6টা কেস সাজিয়েছে যে আমার বিরুদ্ধে করবে সে। তো আমি চাইছি যে কেসগুলো লড়ব, তাতে রেজাল্ট যা আসে সেটাই আমি মেনে নেব। এত প্রুফ রয়েছে আমার কাছে, তা সত্ত্বেও যদি কোর্ট আমাকে সাজা দেয় আমি মাথা পেতে নেব। তবে আমি ভারতবর্ষের আইনের ওপর যেহেতু আস্থা আছে আমি দেখতে চাই, আর মনটাকে শক্ত করেছি লড়ব শেষ পর্যন্ত, শেষের আমি বিচার আমি দেখব, এটা আমার ডিসিশন। রাত্রে শুয়ে শুয়ে আমি এই ডিসিশনটাই নিয়েছি, মনটাকে অনেক কষ্ট করে শক্ত করেছি। তো জানি কিষানুকে আমরা কতটা ভালোবাসি, আমরা আমাদের কথা ছাড়ো মা বাবা কী আর করবে আমি জানি না, তবে আমার মনকে আমি শক্ত করে নিয়েছি, আমার লড়তে হবে
এদের বিরুদ্ধে না লড়া ছাড়া কোনো উপায় নেই। যতটা নরম হব ততটা পেয়ে বসবে, আর তাই করছে। এর আগেও মিউচুয়ালের জন্য অফার এসছে ওদিক থেকে, সেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং আমার কিছু শর্ত ছিল সেগুলো রেখেছি, তারা রাজি ছিল। কিন্তু হঠাৎ করেই তারা বেঁকে বসেছে, কোনো আমার শর্তেই তারা রাজি নয়, জাস্ট তারা ডিভোর্স চাইছে, আর কোনো শর্ত তারা রাখবে না আমার। তো সেই ক্ষেত্রে আমার ইগোতে প্রচণ্ড লেগেছে, আমি ছাড়ব, আমি শেষ পর্যন্ত লড়ব, তাতে যা আছে কবারে তাই হবে। তো আমি এত বড় ডিসিশনটা নিয়ে নিয়েছি, এবার আমি এভাবে এই রাস্তায় চলতে চাই। তোমরা কীভাবে নিচ্ছ ব্যাপারটাকে আমি জানি না, তবে আমার ডিসিশন এটাই। এবার মা বাবা কী করবে সেটা তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো, আজকে আমি কথা বলবো মা বাবার সঙ্গে, তো তারা কী বলতে চায় সেটা আমি শুনবো এবং তারপরে তাদের ডিসিশন তারা জানাবে। আমি এই ডিসিশন থেকে এক পা নেব, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, ব্লগের মধ্যে বললাম, আর বেশি কিছু বলতে চাই না। দেখা, আশা করি তোমরা সকলেই দেখেছো। সত্যি বলতো, সন্দীপের মুখের দিকে তাকানো যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ছেলেটা। এই ছেলেটাই তো যখন চলে গেল, হ্যাঁ মানলাম সে দুটোর সময় একটা ভিডিও করেছে তার বউকে নাকি সে বেঁচেছে, আমাদের কাছে এটা কখনো মনে হয়নি সে তার বউকে বেঁচেছে। আজকে যদি ওই ভিডিওটা না করতো তাহলে হয়তো আরও অনেক কিছু সন্দীপের ওপর দিয়ে যেতে পারতো, কিন্তু ওই ভিডিওটা করে সে অনেকটাই নিজেকে ঠিক জায়গায় আনতে পেরেছে, তাই নয় কি বলো? অথচ এই দালাল আমাদের গোড়ামুখী বরবটি ঝুলঝাড়ুটা সব সময় লেগে পড়ে আছে এক কিমা আর এক ফন্দিপ, এছাড়া ওর কিছু নেই, ওর সর্বস্ব শেষ, বাড়িটাও চলে যেতে বসেছে, পথের ভিখারি হয়ে যাবে, তার তাও তার কোনো মানে লজ্জা সরম বলে কিছু নেই। এখনও রাত 9:30-10টার সময় ভিডিও করছে, পাশে কিন্তু ওই ভেরুটা বসে, সেখানে বসে বসে ও আরেকজনের মানে ক্ষতি কামনা করছে, দে জেলে ঢুকিয়ে দে, জেলে ঢুকিয়ে দে, অপেক্ষা কর, আজকে তুই অন্যকে জেলে ঢুকানোর কথা বলে উস্কাচ্ছিস, কালকে তুই যে জেলে থাকবি না তার কোনো গ্যারান্টি কিন্তু নেই, এটা মাথায় রাখিস। তো চলো ওকে নিয়ে ভিডিও, আমার নিঃসন্দেহে পরের ভিডিওতে আসবে, নিঃসন্দেহেই আসবে, ওরে বাবারে বাবা। তো যাকে সেটা নিয়ে আমি বলতে আসিনি, আমি এখানে বলতে এসেছি সন্দীপকে নিয়ে, কৃষাণুকে নিয়ে কিছু কথা। বাচ্চাটাকে এখন এরা মানে কী বলবো, মানে আমাদের টুনটুনি মানে কৃষাণুর মা এখন এটাকেই প্রপ হিসেবে ব্যবহার করছে যে আমার তো সব দিক চলে গেল, যদিও ওর ওই দিকটা যায়নি, ল্যাটা মাছ ওকে ছাড়বে না, কারণ টাকা টাকা টাকার গন্ধ যে একবার পেয়ে যায়, যেমন এই ভেরু দাদা টাকার গন্ধে কিন্তু এই নেড়ুকে ছাড়তে পারছে না, আর কিচ্ছু না, আর কোনো কারণ নেই, যা চলে যা, আমাদের বড় হলে তো বের করে দিত বাড়ি থেকে, এইসব নোংরামো বাড়িতে সমনের পর সমন, থানা কোর্ট কেস এইখানে ওখানে দৌড়াতে হবে, কোনো প্রশ্নই ছিল না। তো সেইখানে দাঁড়িয়ে এই নেড়ুকে সাপোর্ট করে ভেরু, সেই রকম ঠিক ভেবেছিল যে এই টুনটুনি ভেবেছিল যে নোংরামো করবো আমি শুয়ে শুয়ে বরের পাশে, আর আমার বর সেটা চোখ বুঝে সহ্য করে নেবে, কেন না লাখ লাখ টাকা ইনকাম হয় না, সবার তো আর মেরুদণ্ড বন্ধ থাকে না, ভাঙা থাকে না ভেরুর মতো, সেই জন্য সে মানতে পারেনি। আজও সে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে যে না, এই জায়গায় ও কম্প্রোমাইজ করতে পারবে না। তারপরেও এত কিছুর পরেও যখন সে চলে গেল, তারপরেও সে ভিডিও করে বলেছে, তোমরা সেই ভিডিও সবাই দেখেছো, চেয়ারে বসে বসে সে বলছে যে টিনা তুমি ফিরে এসো, ফিরে এসো, ছেলের মুখের দিকে তাকিয়ে চলে এসো, সংসার করি আমরা দুজনে মিলে, ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমি যা করেছি ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করে নিলাম, তুমিও সব কিছু মেনে নিয়ে ফিরে এসো, চলো আমরা আগের মতো করে সংসার করি। কিন্তু না, আমার তো ল্যাটা মাছ খাওয়ার শখ, আমি তো ওইসব মাছ খেতে পাচ্ছি না তোমাদের বাড়িতে, ওগুলো খেলে আমার চুলকানি হয়, আমার একমাত্র ল্যাটা মাছের স্বাদ, আমার ল্যাটা মাছের স্বাদ না পেলে আমার কিচ্ছু ভালো লাগে না। তো সেই ল্যাটা মাছ যে ধরবে সেই জেলের হাতটাই ধরে ফেলেছে, অল টাইম ল্যাটা মাছ ধরে থাকে, অল টাইম ল্যাটা মাছ ধরে থাকে, তার হাত ধরে বেরিয়েছে যে যখন ইচ্ছাবে খেয়ে নেবো, যখন ইচ্ছাবে ল্যাটা মাছ খেয়ে নেবো, ওই জন্য ল্যাটা মাছ ধরে বেরিয়ে পড়েছে, বুঝেছো তো? আর সেই মা নমাস বাদে হঠাৎ করে তার জাগিয়ে উঠলো বাচ্চা পীড়িত, সন্তান পীড়িত তার জেগে উঠেছে, বুঝেছো, টনটন করে উঠেছে নারী। তো সেই টনটনানিতে সে এখন চারি জায়গায় ঘুরে বেড়াচ্ছে, উন্মাদদের মতন, উন্মাদদের মতন ঘুরে বেড়াচ্ছে, সাইবার ক্রাইম এখানে ওখানে সেখানে, হিউম্যান রাইটস ওই সেই তাই। তো প্রমাণ কি তার কাছে নেই, সন্দীপের কাছে কি নেই যে কেন সে এই জায়গাটা আজকেই যে এত দূর অবধি জায়গাটা এগোনো হলো? আমার মতে সন্দীপ একদম ঠিক কথা বলেছে, লড়বে, লড়ে বাঁচবে, যদি লড়ে হারও হয় তবুও তুই মাথা উঁচু করে বলতে পারবে আমি শেষ অবধি লড়েছি, একদম ঠিক কাজ করেছো, সবাই আমরা তোমার পাশে আছি। আর মানে মুষ্টিমেয় কয়েকজন ওর পাশে, আর গুষ্টি মানে গুষ্টিশুদ্ধ সব লোক তোমার পাশে, কারণ সত্যের জয় হবেই। আজকে মা ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, সেই মা তার মা সাজিয়ে দিচ্ছে, বাবা গাড়ি করে পৌঁছে দিচ্ছে, মেয়ে যাচ্ছে নোংরামো করতে, আর সেইখানে দাঁড়িয়ে তুমি যেভাবে বাচ্চাটাকে আজকে 8-9 মাস ধরে তুমি তোমার মা তোমার বাবা যেভাবে তাকে দেখেছো সেই দেখাটাও কোর্ট দেখবে, তার প্রমাণ আমরা রয়েছি, সাক্ষী আমরা, ভিডিওগুলো দেখাবে যে তোমাকে কীভাবে কে কত মানুষ কমেন্ট করেছে, প্রত্যেকটা কমেন্ট তুমি তুলে তুলে দেখাবে দরকার পড়লে পরে।
কি অবস্থা, ছি ছি ছি, আমার না সত্যি যখন সন্দীপ বলছে না, আমার চোখ দিয়ে মানে অজান্তেই আমার চোখ দিয়ে মানে জল পড়তে শুরু করে দিয়েছে, বিশ্বাস করো। সন্দীপের মুখটা দেখে না তাকানো যাচ্ছে না যে কীভাবে ভেঙে পড়ছে ছেলেটা, ক্রমশ ভেঙে যাচ্ছে, বুকের টুকরো হাড় হচ্ছে হচ্ছে এই আমাদের কৃষাণু। সেই ছেলেটাকে আজকে যদি ওকে ছেড়ে দিতে হয় তাহলে কেমন কষ্ট হবে তার। মায়ের তো কোনো কষ্ট নেই, মার যদি কষ্ট হতো এই যে মা এই ন্যাকামোগুলো এখন করছে, এই ন্যাকামোটা যদি কোনো ন্যাকামো না করে প্রথম দিনই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেত, আমরা সবাই ওর পাশে থাকতাম, এখনও বলছি সবাই ওর পাশে থাকতাম, যে না ও ওই বাড়িতে নির্যাতিত, অপমানিত, অবহেলিত সমস্ত কিছু আমরা সবাই মহিলারা ওর পাশেই দাঁড়াতাম গিয়ে। কিন্তু আজকে যখন আট নমাস ধরে তার এই নোংরামো কীর্তি দেখছি, তখন আর কেউ ওর পাশে থাকার মতো জায়গায় নেই। আছে ওই নোংরা কতগুলো পাবলিক আছে, সেইগুলো গিয়ে ওকে ভিউজ দেয়, ভিউজ দিচ্ছে কিসের জন্য, ওর নোংরামোটাকে দেখার জন্য, আর কোনো কিছুর জন্য নয়। যে ও আজকে কী করলো, কোথায় গেলো, কার সাথে কথা বললো, কী কী করছে, এই দেখার জন্য যায়। ওর ভিডিওতে কিচ্ছু নেই, ওই নাইটি বা ফ্যামিলি সারা পাড়া নাইটি পরে ঘুরে বেড়ানো, ওই দেখতে কেউ যায় না, ওই দেখতে কেউ যায় না। ওরা কী কী নোংরামো করছে আর কী কী করবে এইটা জানার জন্যই যাচ্ছে, কখন ওর সাথে, কখন এর সাথে, কখন আবার নতুন কোনো চুটিয়ে নিয়েছে, সেই দেখার জন্য যায়। আর তারপরে আবার এখন লিগাল স্টেপ বা কেউ একটা ভিডিও বানাবে তার, তাকে নিয়ে লিগাল স্টেপ নেবে, এত সস্তা হয়ে পড়েছে এখন লিগাল স্টেপটা, বুঝেছো? ভিডিও করে তুমি দেখাতে পারবে বলতে গেলে তখন লিগাল স্টেপ, তাই না? নিকুচি করে যেরকম লিগাল স্টেপের। তো চলো বন্ধুরা, আজকে আর কিছু বলার নেই, সন্দীপের জন্য সত্যিই মনটা খারাপ। আমি আশা করবো সমস্ত ভদ্র, সভ্য, মার্জিত, রুচিসম্পন্ন, শিক্ষিত দর্শকরা সবাই সন্দীপের পাশে থাকবেন, সন্দীপের পাশে দাঁড়ান, সন্দীপকে মানে জাস্টিস পেতে সাহায্য করুন, যাতে সোনা বাবাকে ওই নোংরা পরিবারে, নোংরা মেয়ে ছেলেটার কাছে যেন না যেতে হয়। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা।